फ्रेंड्स वेलकम बैक टू माय यूट्यूब चैनल ग्लैम विद मार्गरेट। तो आबारो चले एलाम तोमादेर सामने, एकटा भाबलाम छोटो एकटा वीडियो निये चले आसी। तो आजके ना, एगुलो एसेछे दू दिन आगे, एगुलो एसे पड़ेछिलो एइभाबे। आरो आमार मेये सारालाक टारालाक सब छिलो, ओगुलो तो तुले निएछि। तो भाबलाम जे कटा पड़े आछे से कटा तोमादेर साथे शेयार करि, केननो एगुलो आमाके एखन गुछातेई हबे। आर सकाल थेके एखनो किछु खाइनि। एखन कटा बाजलो? এখন বাজে 11:05। এখনো কিছু খাইনি, খিদে পেয়েছে। তো ভাবলাম তার আগে এটা করে নিই, তারপর খাওয়া যাবে। তো তোমরা কেমন আছো গরমে? আমার তো একদম গরমকাল ভালো লাগে না, আবার শীত বেশি পড়লেও মনে হয় কেন এত শীত পড়লো। তো আমাদের সব কিছুতেই প্রবলেম, কিন্তু গরমে প্রচণ্ড খারাপ, কষ্ট হচ্ছে, ভালো লাগছে না। যাই হোক, শুরু করি মানে এই যে সাফেদ, আর এই সার্ফ এক্সেল কিনেছে। এই সাফেদটা আমি নিই কারণ এর সাথে বালতি ফ্রি থাকে। আমার বালতিগুলো ভীষণ ভালো লাগে। আর এখানে এমন কিছু নেই তোমাদের দেখার মতন, তাও যে কটা মশলাপাতি আছে আমি দেখিয়ে দিই। আর আমাদের তো প্রচুর তেল লাগে, এই যেমন এটা নিয়েছি 4 লিটার, এটা নিয়েছি 4 লিটার। আমি দুটো ফেস ওয়াশ নিয়েছি, পতঞ্জলির ফেস ওয়াশ নিয়েছি আমি। এটা অ্যাকচুয়ালি আমি ইউজ করি না, আমার মেয়ে ইউজ করে, আমার বড় মেয়ে ইউজ করে। আর এই মেথিটা নিয়েছি হেয়ারের জন্য। তোমাদের আমি যারা দেখুনি আমার ভিডিও, একটা মেথির হেয়ার প্যাক আছে খুব ভালো, ওটা পেয়ে আমি উপকার পেয়েছি, তাই মেথিটা নিয়েছি। আর এটা সর্ষে আছে, গুড নাইট আছে, এভরিডে আছে, মাস কাপড়ে সবার যেরকম থাকে সেগুলোই আছে। আজকে ব্লগ করার সেরকম কোনো ইচ্ছা ছিল না, তাও ভাবলাম যে ভিডিওটা দিই, কেননা অনেকদিন আমার ভিডিও যায়নি, দুদিন হয়ে গেছে অলরেডি আমার ভিডিও যায়নি। তাই ভাবলাম এখান থেকেই ব্লগটাকে শুরু করি। তো সবাই সাথে, এটা আমার মায়ের ঘর, মা তো নেই এখন, বাবাই শোয়, বাবাই থাকে। আগে আমি থাকতাম, মা থাকতো, এখন সব ফাঁকা হয়ে গেছে। দেখো আমার ছোট পণ্ডিত পড়াশোনা করছে, কত কিছু লিখছে। কি লিখছ? ফ্রেঞ্চ ভাষা? হ্যাঁ, তুমি ফ্রেঞ্চ ভাষা লিখছ? আবারও চলে এলাম তোমাদের সামনে, আমার কিছু পার্সেল এসছে, ভাবলাম দেখিয়ে দিই। আর ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন টুকটাক কাজ করছি, কেননা যখন কেউ আসে বাড়িতে মেম্বার আরেকজন, তখন বাড়িতে অনেক মনে হয় অনেক কাজ বাকি আছে, সব করতে হবে, ঘর গোছাতে হবে। তো আমারও অনেক কাজের চাপ চলছে, আর ভালো লাগছে না কাজ করে করে। আর তার মধ্যে গরমে নাজেহাল অবস্থা, আমার নাজেহাল অবস্থা তোমরা শুনতেই পারবে, কারণ আমার এত কষ্ট হচ্ছে গরমের মধ্যে ছাদে কাপড় মেলতে গেলে। আর আমি যেহেতু এখন স্কুল খুলে গেছে, তো চাপ অনেক বেড়ে গেছে। তো আমার কিছু পার্সেল এসেছে যেটা নিয়ে কথা বলছিলাম, তার আগে এটা দেখিয়ে দিই, এই টপ টপটা আমি নিয়েছি। যারা যারা জানতে ইচ্ছুক আমাকে কমেন্টস করো, আমি বলে দেবো কোথা থেকে নিয়েছি। এই ক্রপ টপটা আমি নিয়েছি, ভীষণ সুন্দর। এই দেখো ব্যাকে নট আছে, দেখাতে পাচ্ছি তার। এই ক্রপ টপটা আমি নিয়েছি, অ্যাকচুয়ালি এটা আমি কিনেছি অর্গানজা শাড়ি দিয়ে পরবো বলে, কেননা অর্গানজা শাড়িতে না আমি যেটা ফিল করলাম যে ওটায় না তোমার ব্লাউজের থেকে টপ দিয়ে পরলে ওটা বেশি শাড়িটা হাইলাইট। আর আমরা যেহেতু হাউস ওয়াইফ, তাহলে আমরা মানে যদি ওটাকে এক পিন দিয়ে পরি, তাহলে ক্রপ টপ দিয়ে পরলে কি খুব সুন্দর লাগে, জিনিসটা বাজে লাগে না দেখতে। তাই ক্রপ টপ আমি ভাবলাম ক্রপ টপ দিয়ে পরবো। তাই এটা কটনের, পুরো কটনের আছে, ভীষণ সফট, আর গরমের জন্য আইডিয়াল। আমি এর মধ্যেই একদিন ট্রাই করবো শাড়ি দিয়ে, তোমাদের দেখাবো। আমার একটা সাদা রঙের অর্গানজা আছে পিঙ্কে, সাদা আর পিঙ্কে, ওটার সাথে এটা পরবো। তাই এটা কিনেছি আমি অনলাইনেই, আর এটার দামটাও আমাকে আমি পরে জানাবো, যদি কমেন্ট করো তাহলে আমি বলে দেবো দামটা কত নিয়েছে। আর ভীষণ ভালো লেগেছে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করবো। আর নাইকা থেকে আমি কিছু কসমেটিক্স কিনেছি, কিছু আমার জিনিসপত্র কিনেছি নাইকা থেকে, তো সেটাই আমি ওপেন করব, তাই তোমাদের সাথে শেয়ার করি। নাইকার এত মানে এত মাস্কিং টিপ মেরে ঢেকে দেয়, খুলতে প্রচণ্ড অসুবিধা হয়, কিন্তু নাইকা থেকে কেনাটা সব থেকে বেস্ট। নাইকা পারফেক্ট। এটাতে একটা লিপস্টিক আছে, এই দেখো এখানে একটা লিপস্টিক এসছে নাইকার, কালারটা জানি না কি এসছে, অর্ডার তো করেছিলাম রেড। এটা লরিয়ালের লিপস্টিক, হ্যাঁ এটাই অফার ছিল নাইকাতে, এটাই অফার চলছে,
কালার অনেক স্টক আউট হয়ে গেছে, তো এটা লালের মধ্যে লাস্ট পড়েছিল, পড়েছিলই বলতে পারো অফারে, এটা নিয়েছি। ধরো কালারটা দেখো, চলে আসছি, দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিই, ব্রাইট রেড, দেখেছো একদম ব্রাইট রেড এসছে, ভালো কালারটা, খুব ভালো। আমি অনেক ব্র্যান্ড ইউজ করেছি কিন্তু লরিয়ালটা এখন অবধি ইউজ করিনি, ফার্স্ট টাইম ইউজ করব। এটা আমার বোন সাজেস্ট করেছিল, ওর ও ইউজ করে, তো বললো ভালো আছে দিদি, তুমি ট্রাই করে দেখতে পারো। তো এটার প্রাইস নিয়েছে, এটার দাম হচ্ছে মনে হয় 635 এরকম কিছু, চেক আউট করে নিও তোমরা। এটা প্রাইস নিয়েছে 322, এটা অফারে ছিল, 50% অফারে ছিল, তাই আমি কিনেছি এটা, নাহলে আমি কিনতাম না হয়তো, কেননা কালার অপশন সেরকম ছিল না। লালের মধ্যে যেটা ছিল আমার যেটা খুব ভালো লেগেছিল, 135 না 37 এর একটা ছিল রেড, ওটা ভালো লেগেছিলো, ওটা স্টক আউট হয়ে গেছিলো, তাই আমি এটা কিনলাম। এটা যেহেতু অফারে ছিল কিন্তু ভালো, কালারটা ভালো এসছে। আর আজ অনেক এখন ম্যাট লিপস্টিক এরকম হয়ে গেছে না, ঠোঁটে দিলে করকর করকর করে, ঠোঁটটা একদম ড্রাই হয়ে যায়, তারপর কিছুক্ষণ পরে আবার উঠে উঠেও আসে। এটাই আবার সেরকম না, দেখছি হাতের মধ্যে দিয়ে মানে ময়েশ্চারাইজিং দেওয়া আছে, হালকা, একদম টান টান করবে না, কটকট। আর শীতকালে তো লাগানোই যায় না ওরকম লিপস্টিক, পুরো ঠোঁটটাকে ক্যাট 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 করে শক্ত করে রেখে দেয়, আর তারপরে কিছুক্ষণ পরে দেখি গুঁড়ো 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 উঠছে। আচ্ছা যেটা বলতে যাচ্ছিলাম, এটা না আজকে আর ওপেন করলাম না, ঠিক আছে, এটা তোমরা চোখ দেখো আমার ভিডিওতে, আমি এটা অন্যদিন নাইকা হল বলে রিওপেন করব। তো যারা আমার ব্লগ দেখো তারা জানতে পারবে। আজকে ব্লগটাকে আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো। আর এটা আমি পরে আর কদিন পরে আমি একটা অর্গানজা শাড়ি দিয়ে পরবো বললামই তোমাদের আগে, তো আমার সাথে থেকো, আজকের মতন টাটা।